Hello, Eid Mubarak. Hello, Mama, Eid Mubarak. Eid e shubhechha. Ki obostha, ki korchhile? Ready hochhilam. Ready hochhilam mane kothay jabe Eid korte? Ghurte? Ghurte. Ta ajke to kurbani Eid. Kurbani jodi ghurte jao, mar sathe katakuta korbe ke? Amar boro mura korbe, amar nanura korbe. ও আচ্ছা তোমার কোনো কাজ নেই না আমাকে কাটতে দেয় না ওরা কাটতে দেয় না এখন তুমি কি করছিলে মেকআপ করছিলে হ্যাঁ বাইরে ঘুরতে যাব বলে কথা তা বাইরে ঘুরতে গেলে আমি তো তোমার সঙ্গে ঈদের দিন আড্ডা দিতে আসছিলাম তাহলে এখন আড্ডা দিব কিভাবে মেকআপ শেষ হয়েছে হ্যাঁ মেকআপ শেষ তাহলে একটু আড্ডা দিই তারপর আমরা একসাথে ঘুরতে যাব ওকে ঠিক আছে ওকে তার আগে আমার ছোট একটা কাজ আছে আমি আমার কাজটা করে নিই নতুন সানসিল ব্ল্যাক শাইন শাইন করব মন খুলে সেটা হচ্ছে দর্শক সময় টেলিভিশনে ঈদ স্পেশাল আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভি হাসান আর দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময়ে শিশুদের মধ্যে জনপ্রিয় একজন শিশু শিল্পী বলবো তাকে কিন্তু বড় হয়ে যাচ্ছে সে হচ্ছে দিশা মনি তার সঙ্গে আড্ডা দেবো কথা বলবো দেখি তার ঈদ নিয়ে কী প্ল্যান হচ্ছে কেমন কাটছে আপনারা আমাদের সঙ্গে হন এবার বলো ঈদ কেমন যাচ্ছে তোমার অনেক ভালো লাগছে ঈদের দিন আব্বুর সাথে অনেক মজা করছে আব্বুকে বিশ্বাস করবো না আব্বুকে কোনো সময় ঈদে ঘুম থেকে উঠানো যায় না টেনে টেনে সবসময় উঠানো লাগে কেন আব্বু কি করে শুধু ঘুমায় হ্যাঁ আব্বু অনেক রাত পর্যন্ত জাগে আব্বুর অ্যাডভোকেট তো এই জন্য হচ্ছে অনেক পড়াশোনা করা লাগে রাত্রে রাত তিনটা চারটা বাজে ঘুমাই বাবাকে বলো না যে বাবা ঈদের আগের দিন রাতে তোমাকে পড়াশোনা করতে হবে বলছি বলে কি বাবা কাজ করতে হবে কাজ কারা কিভাবে কি ঈদের দিন মামলা লড়বে আচ্ছা যাই হোক একটু আমরা ঈদের প্রসঙ্গে চলে আসছি ঈদ তো চলছে আজকে তোমার ঈদ প্ল্যান কি কোথায় কোথায় যাবে কি কি করবে আজকে কালকে পরশু মানে টোটাল ঈদ প্ল্যান জানতে চাই ঈদ প্ল্যান বাড়িতে যাব বাড়িতে যে নানাকে হেল্প করব দাদাকে হেল্প করব নানুকে হেল্প করব রান্না বাড়ার মধ্যে আমার রান্না করতে অনেক ভালো লাগে বাট আমি রান্না করতে যে হাত পুড়ে ফেলছিলাম একবার পরে থেকে আম্মু আমাকে যাইতে দেয় না পাকঘরে রান্নাঘরে যেতে যায় না তো নানা বাড়ি কোথায় গ্রামে গ্রামে বলতে কোন জায়গায় কিশোরগঞ্জ আর দাদা বাড়ি কিশোরগঞ্জ ও দুইটাই একই জায়গাতে হ্যাঁ তাহলে ভালো ব্যাপার মানে নানা বাড়ি 20 টাকা ভাড়া লাগে বাবা বাড়িতে যেতে ও আচ্ছা তাহলে এখান থেকে এখানে যাই হোক ঈদ তো তাহলে খুব ভালো যাবে হ্যাঁ অনেক ভালো যাবে আর সালামি ব্যবসা কেমন চলে সব থেকে কষ্টের ব্যাপার আমি সালামি মামাদের থেকে আজ পর্যন্ত 2 টাকার উপরে কখনো নিতে পারিনি অনেক কষ্ট নিতে হয় আমার আম্মু আব্বু জাস্ট 2 টাকা সালামি দেয় আম্মু আব্বু না আম্মু তো দেয় না আব্বু তাও দেয় 20 টাকা 30 টাকা আর আমার মামারা 2 টাকার উপর আজ পর্যন্ত মানে ফার্স্টে 2 টাকাই দিবে পরে যদি তুমি জোর করো তাহলে 200 টাকা দিবে 300 টাকা দিবে এইভাবে আচ্ছা ঠিক আছে আমিও তো মামার তালিকায় পড়ি আমার দিকে আর আমি না নিলাম তাহলে কি সালামি ব্যবসায় কি দুর্ভিক্ষ চলতেছে তোমার এই তো আচ্ছা দিশার কাছে জানতে চাচ্ছিলাম যে দিশা তুমি কি গরু না ছাগল মানে তোমরা এবার মানে কি কুরবানি দিচ্ছে দিয়েছে গরু গরু মানে তোমরা গরু সবাই আমি আমরা কেন গরু হতে যাব মানে গরু কুরবানি দেওয়া হয়েছে হ্যাঁ তাই তো মানে তুমি আবার একটা জিনিস দেখলাম যে তুমি বাসায় কাজ করতে পছন্দ করো না কিন্তু নানা ভাই দাদা ভাই গিয়ে কাজ করতে খুব পছন্দ করো হ্যাঁ আচ্ছা এই জন্য বলো যে কি জানি মানে দূরে জিনিস সবসময় ভালো লাগে কাজটা ভালো লাগে না আচ্ছা একটু দিশার কাছে চলে আসি দিশা তো নাটক করছে সিনেমা করছে অনেক কিছু করছে তাই না অভিনয় করছে মানে দিশা অভিনয় শুরু করেছে কবে থেকে আমার যখন 4 বছর ছিল বা 3 বছর ছিল তখন থেকেই করি তখন থেকে 3 বছর বয়স থেকে দিশা অভিনয় করে তখনকার কিছু মনে আছে না কিছু মনে নেই বাট আম্মু সবসময় বলে তুই তো অনেক ছোট থেকে অ্যাক্টিং করা শিখে গেছিস হ্যাঁ ওইটাই এখন কি তুমি মানে বাসাতে কি অ্যাক্টিং করো ধরো আজাইরা কান্নাকাটি অভিনয় হ্যান তেন কান্নাকাটি অভিনয় হ্যাঁ করি তো প্র্যাকটিস করি কান্না করার আমি তো এটা বলি নাই মানে এমন ব্যাপার হয় না যে আম্মু থেকে কোনো কিছু আদায় করার জন্য আব্বু থেকে আদায় করার জন্য নাটক করে আদায় করে কান্নাকাটি করে আব্বু থেকে আদায় করে আম্মুর সাথে করলে আম্মু বুঝে যায় আম্মু বুঝে যায় তুমি নাটক করতেছ এবারে তো তোমার 2টা নাটক আসছে এমনিতে টোটালি কয়টা নাটক করা হয়েছে 50 60 এর উপরে হবে 50 60 টা নাটক করে ফেলেছ আর সিনেমা কয়টা অভিনয় করেছ 6টা করছি 3টা রিলিজ হয়েছে 6টা করছো 3টা রিলিজ হয়ে গেছে কোন কোন একটা হচ্ছে লিডার আমি বাংলাদেশ তারপরে
বুবলি আন্টি তো তুমি এত অল্প বয়সে সাকিব খান বুবলি পরিমণি সিয়া মানে বাংলাদেশের শীর্ষ যে অভিনেতারা আছে তাদের সঙ্গে অভিনয় করে ফেলেছো মানে কেমন লেগেছে তাদের সাথে অভিনয় করে তোমার আসলে আমি ওদের সাথে শুটিং করে অনেক ভালো লেগেছে সবাই অনেক ভালো সবাই আমাকে অনেক হেল্প করছে আমি যদি কখনো মানে আসে না যে আম্মু আমাকে অনেক সময় নার্ভাস করে দেয় ভালো করে দিবি এইটি এগুলো বলে হচ্ছে নার্ভাস হয়ে যায় আমি তখন ওরা অনেক আমাকে হেল্প করছে তাই কখনো কি এমন হয়েছে যে ওদের সাথে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে গেছে বড় রেগে গেছে পারতেছ না দিশা মনি না এরকম কখনো হয়নি রাগে নাই বাট নার্ভাস হওয়ার সময় উল্টা আমাদের আমাকে হেল্প করছে যে সমস্যা নাই আস্তে ধীরে ডায়লগ দাও কোনো প্যারা নাই সারাদিন শুটিং করবো এটা কোনো প্যারা নাই আস্তে আস্তে দাও প্যারা নাই চিল চিল এই যে সাকিব খানের সাথে অভিনয় করলে কোনো স্মৃতি আছে মজা ওনার সাথে অভিনয় করতে গিয়ে এই হয়েছে সে হয়েছে বা উনি কেমন হেল্পফুল ছিল উনি অনেক হেল্পফুল সত্যি হ্যাঁ আমার হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট যখন হয় আমি শুয়ে আছি আমি বিশ্বাস করবো না অনেক টায়ার্ড ছিলাম এখানে এখানে রোদ যা আমি শুটিং এর সময় অ্যাক্সিডেন্ট মানে যেভাবে বলছো মানুষ মনে করবে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট সাকিব খান এসেছে মানে শুটিংটা ছিল যে তুমি অ্যাক্সিডেন্ট করেছো করে আছো তখন সাকিব খান উদয় হলো হ্যাঁ এসে কি হয়েছিল ফ্লোরে না মানে রাস্তায় আমাকে একটা উন্না দিয়ে শোয়ানো হয়েছে আমি অনেক টায়ার্ড ছিলাম অনেক সারাদিন শুটিং করছি টায়ার্ড ছিলাম শুয়ে আছি কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না ওই অ্যাক্সিডেন্ট অবস্থাতে হ্যাঁ আমি শুয়ে ঘুমিয়ে গেছি আচ্ছা ঠিক আছে পরে বলে কি ইস তোমার মতন সিন পাইলে আমিও ঘুমাইতে পারতাম কেন যে আমি এরকম সিন পাই না উনি আমাকে বলে আমি না আমার তখন হচ্ছে হালকা হালকা ঘুম ভাঙছে তখন এটা বলছে আমার ডাক দিয়ে বলতেছে তোমার মতন সিন পাইলে আমি অনেক খুশি হইতাম কেন যে পাইলাম না এটা শোনার পর আমি লাভ দিয়ে ঘুম ভাঙছে আমি লাভ দিয়ে উঠে বলে কি কে বলে এটা পরে দেখে উনি বলতেছে আমাকে সাকিব খান আচ্ছা আরে ওই সিনেমাতে তোমার বুবলিও ছিল নাকি ওনার সাথে কোনো মজার ঘটনা নেই উনি উনি আমাকে হেল্প করছে মজার গল্প নেই উনি আমাকে অনেক হেল্প করছে অ্যাডভেঞ্চার বা সুন্দরবনে কিছু সিএম ছিল পরিমণি ছিল ওইটা একটু গল্প শুনতে চাই কতদিন ছিল সুন্দরবনে 41 দিন 41 দিন সুন্দরবনে ছিল ওখানে কি কি দেখলে হরিণ দেখছি পরে হচ্ছে বানর দেখা হইছে বানর দেখা হইছে সবাই দেখে বাঘ দেখা হইছে পায়ের ছাপ দেখা হইছে বাঘ দেখা হয়নি বাঘের পায়ের ছাপ দেখা হয়েছে আচ্ছা এই যে অ্যাডভেঞ্চার সুন্দরবনে সিএম ছিল পরিমণি ছিল ওদের সাথে একটু অভিনয় যে করলে বা ওই অ্যাডভেঞ্চার সুন্দরবনে অ্যাডভেঞ্চার সম্পর্কে জানতে চাই কেমন লেগেছে অভিনয় করে কাহিনী কেমন ছিল বা তুমি যে শুটিং করেছো সেখানে কোনো মজার গল্প একটু শেয়ার করো আমার সাথে সিএম ভাইয়া অনেক ভালো যদি উনি আমাকে অনেক আদর করতো আমাকে অনেক ভালোবাসতো ওনার সাথে আমি অনেক খেলাধুলা করছি আমরা সবাই অনেক খেলাধুলা করছি চোর পুলিশ খেলছি করছি অনেক মজা করছি আর পরিমণি আপুর সাথে তো উনি তো আছেই ওনার বার্থডেতে আমি গেছিলাম ওনার সাথে অনেক ভালো সম্পর্ক আছে আমার তারপরে মজার ঘটনা কোনো নেই যে মজার কোনো গল্প শুটিং হোক শুটিং এর বাইরে হোক ওখানে রাত 3টা বাজে আমাদের শুট চলতেছিল আমি গেছি শুটিং করব না আমি অ্যাডভেঞ্চার সুন্দরবনে হ্যাঁ হ্যাঁ আমি করব না শুটিং যাই ঘুমিয়ে আছে আমার রুমে পর আবু বল কি মা একটাই তো সিন আয় একটা কইরা নে আমি এইভাবে দুলতে দুলতে পরে শুট করছি ঘুমে মানে আমি আমার সাথে একটা মেয়ে ছিল কে জানি ছিল নাম মনে নেই একটা মেয়ে ছিল আমি তার উপরে শুয়ে শুয়ে ঘুমাইতেছি আর ওই ওই সময়ে সবাই মানে ভিডিও করে ছেড়ে দিছে ফেসবুকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ভালো কথা আমি তো জানি দিশা মনির পুরো নাম কি নুজরাত রিয়ানা দিশা মনি নুজরাত নুজরাত রিয়ানা দিশা মনি রিয়ানা দিশা মনি আচ্ছা হঠাৎ মনে পড়লো তোমার একটা ফেসবুক পেজ ছিল না হ্যাঁ ওই ফেসবুক পেজটা দেখে এখন আর দেখা যায় না কেন কাহিনী কি ওইটা হচ্ছে আমার এজ কম হওয়ার কারণে আইডি রিস্ট্রিক্ট একটু করে দিছে আরে ওটা তো অনেক লাইক ছিল মনে হয় না আর এখন কষ্ট লাগে না আমার থেকে বেশি আমার আম্মুর কষ্ট লাগে আচ্ছা যাক আমরা আরো আড্ডা দেব আমি তোমার সঙ্গে একটু পড়ালেখা নিয়ে যেহেতু কথা উঠলো ওই জেনে নিই যে তুমি পড়াশোনা করছো কোথায় এখন লালমাটিয়া গেলছে লালমাটিয়া গেলছে কিসে পড়ছো বলো বলো সমস্যা নাই কোন ক্লাসে সবাই বিশ্বাস করেন এই জন্য এটা আমি সিক্রেট সবাই যদি বিশ্বাস না করে আজকে আমি বিশ্বাস করাবো বলো কিসে পড়ো তুমি আমি ক্লাস 5 এ পড়ি সবাই কি বিশ্বাস করে না আমি যে ক্লাস 5 করি কেউ এটা বিশ্বাস করে না আমার ফ্যামিলিতে সবাই অনেক লম্বা এই জন্য আমার গ্রোথ ভালো এই জন্য সবাই মনে করে আমি নাকি 8-7 এ পড়ি সবাই এটা ভাবে বাট আমি তো 8-7 এ পড়ি না তাহলে আমি একটু বলে দেই যে আপনারা পারফেক্ট এজ হিসেবে কিন্তু দিশামণি পারফেক্ট ও ক্লাস 5 এ পড়ে ওর গ্রোথ ভালো ও একটু লম্বা হয়ে গেছে